হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের রেসিপিতে থাকছে রুই মাছের ডিমের ভুনা বা ঝুরি। অনেকেই বলে থাকেন যে মাছের ডিমের ভুনা করলে বা ঝুরি করলে ঝুরা ঝুরা হয় না, শক্ত থাকে। আজকে থাকবে সেই টিপস, কিভাবে ডিমে মাছের ডিমের ঝুরি করে বা ভুনা করে ঝুরঝুরা হয় সেই টিপস থাকবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ছোট্ট ভিডিওটি দেখে আসি। প্রথমেই এখানে আমি একটি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। এখন এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষলে ডিমের হাঁসগুলি ছাড়িয়ে নিতে হবে আর এমনভাবে চটকাতে হবে যাতে করে ভিতরে কোনো ডিমের অংশ আসতে না থাকে। খুবই দেখেই বুঝতে পারছেন অবশ্যই কীভাবে আমি চটকাইতেছি। এভাবেই ঠিক এরকম চটকে একদম ভিতরের যে হাঁসটা থাকে ওটা বের করে ফেলে দিতে হবে। তাহলে হবে কি, ডিমটা বুনা করার সময় কিন্তু খুবই ডিমের ঝুরি ঝুরা ঝুরা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখতে তো সুন্দর লাগবেই। আর এই কাজটা করতে হবে রান্নার 15 মিনিট আগে, তারপরে কিন্তু রান্না শুরু করতে হবে। আমি এখন ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি এখন রান্না বসিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই ডিমের ভুনা বা ঝুরি করতে কিন্তু তেলের পরিমাণ খুবই বেশি লাগে আর পেঁয়াজও কিন্তু বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার একটু তেলের উপরে ভেজে নিচ্ছি যাতে করে গন্ধটা চলে যায়। এবারে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে পুড়ে না যায় মশলাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। কষানো শেষ হয়ে গেলে এখানে 1টা পরিমাণে টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে দিতে হবে আর এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। 1 মিনিট পরিমাণে আমি ঢেকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে গেছে ভালোই বেশ। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ডিম, যেটা আমি হাঁস ছাড়িয়ে নিয়েছিলাম। এটা দেওয়া মাত্রই যেভাবে আমরা ডিম বাজি কিন্তু সেভাবেই ফুলে উঠবে। দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে একভাবে, আর যেই ডিমেরটা শক্ত হয়ে যাবে ওটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে সাথে সাথে, নাড়া বন্ধ করা যাবে না। বারে বারে নেড়ে চেড়ে ছাড়িয়ে দিতে হবে আর এই ডিমটা দেওয়ার সাথে সাথে ডাবল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটা শুকিয়ে যাবে আর ডিমটাও ফুলে উঠবে। এবারে আমি 1টা চামচ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবারে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা সিদ্ধ করে নিতে হবে। অল্প পরিমাণে পানি দিতে হবে, ডিম সিদ্ধ করার জন্য তো আর তেমন একটা পানির দরকার হয় না। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচা মরিচ আর পাকা মরিচ মিশিয়ে দিয়েছি যাতে করে একটু সুন্দর দেখা যায়। এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আরও 10-15 মিনিট। লো হিটে কিন্তু এই রান্নাটা করতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটা তেল লাগে। এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনাদের যদি এই পর্যায়ে তেল লাগে তাহলে কিন্তু আরও একটু একটু করে দিতে পারেন। আমি প্রথমেই একটু বেশি তেল দিয়েছি, তাই তাও পরে একটু লাগছে, আবারও দিয়েছি। যদি আপনাদের লাগে তাহলে আপনারা ইউজ করবেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এবারে দেখেন জাস্ট কতটা সুন্দর, একেবারে ঝুরঝুরা হয়েছে। এই টিপসটি ফলো করে আপনারাও রান্না করতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না, একদম পারফেক্টভাবে হয়ে যাবে ডিম বোনা। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরা হয়েছে। এবার আমি উপর থেকে কিছুটা মরিচ কেটে, কাঁচা মরিচ কেটে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে দিবেন, না হলে দিবেন না। এবারে আমি খেয়ে দেখাচ্ছি যে কতটা মজার, কারণ গরম ভাতের সাথে যদি থাকে একটু মাছের ডিম তাহলে তো বুঝতেই পারছেন আর কিছুই লাগে না, এটাই এনাফ। অনেক মজার হয় কিন্তু গরম ভাতের সাথে শুধুই ডিম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, একটি একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।